হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মেটা বিজনেস সুইটস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই মেটা বিজনেস সুইটস অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আলোচনা করব। এই মেটা বিজনেস সুইট কিন্তু আগে ক্রিয়েটার স্টুডিও নামে পরিচিত ছিল, তো সেই ক্রিয়েটার স্টুডিও এখন আপডেট হয়ে মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশন নামে হয়েছে। তো এই মেটা বিজনেস সুইট আপনারা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে আপনারা একটা প্রপারলি পোস্ট করবেন, বা কীভাবে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, বা আপনাদের ফেসবুক পেজের রিচ, ইমপ্রেশান, ইনসাইট এগুলো আপনারা কীভাবে দেখতে পাবেন, তো সব কিছুই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং 2024-এর নতুন যে আপডেট রয়েছে মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনের, সমস্ত আপডেট সহ মেটা বিজনেস সুইটস আপনারা কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখুন। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওকে, সো মেটা বিজনেস সুইট এই অ্যাপ্লিকেশনটা আপনার সরাসরি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা মেটা বিজনেস সুইটস লিখে সার্চ করবেন। সো মেটা বিজনেস সুইটস লেখার পরে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে, সেই কারণে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে আপনাদের ফেসবুক, যে ফেসবুক আইডির আন্ডারে পেজ রয়েছে, সেই ফেসবুকটাকে কিন্তু লগ ইন করতে হবে। সো আমি ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নিচ্ছি। সো আপনার ফেসবুক আইডিটা লগ ইন হওয়ার সাথে সাথে আপনার ফেসবুক আইডির আন্ডারে যে পেজ রয়েছে, সেই পেজগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনার ফেসবুক আইডির আন্ডারে যদি মাল্টিপল পেজ থাকে, তাহলে আপনারা কিন্তু এই যে আইকনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু পেজটা চেঞ্জ করতে পারবেন। সো আপনারা কিন্তু এরকমভাবে পেজটা আপনারা সিলেক্ট করে নেবেন, যে পেজটা আপনি অপারেট করতে চাইছেন সেই পেজটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট পোস্টে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিও পোস্ট করতে পারেন, বা আপনারা যদি এমনি নর্মাল কোনো পোস্ট আপনার পেজে করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। মানে ফটোও করতে পারবেন, ভিডিও করতে পারবেন, বা নর্মাল টেক্সট পোস্টও কিন্তু আপনারা এখানে ক্লিক করেও করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু এখান থেকে রিলস, স্টোরি এই সবগুলো কিন্তু আপলোড করতে পারবেন। সো আপনারা এই যদি রিলসে ক্লিক করেন, রিলসে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি রিলস ভিডিও আপলোড করে দিতে পারবেন। স্টোরিতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সরাসরি আপনার ফেসবুক পেজে স্টোরি আপলোড করতে পারবেন। সো এরকমভাবে সেমভাবে কিন্তু আপনারা অ্যাডভাইস, মিডিয়া সব কিছুই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এরপরে আপনার ফেসবুক পেজে কোনোরকম কোনো পোস্টে যদি কোনোরকম কমেন্ট হয়ে থাকে, সেই কমেন্ট কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। সো আমি যদি এই কমেন্টে ক্লিক করি, সো দেখুন আমার কিন্তু ফেসবুক পোস্টে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো কিন্তু এখান থেকে আমি চেক করতে পারবো। এছাড়া আপনারা যদি মেসেজ চেক করতে চান, মানে আপনার ফেসবুক পেজে কেউ যদি মেসেজ করে, তাহলে কিন্তু আপনারা এই মেসেজে ক্লিক করে মেসেজও চেক করতে পারবেন। সো আমি আবার হোমে চলে যাচ্ছি, হোমের ইন্টারফেসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যদি একটু স্ক্রল করেন, স্ক্রল করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও বা পোস্টগুলো আপলোড করেছেন সেই পোস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা এই যে নিচের যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, এই নিচের ইন্টারফেসগুলো থেকে আপনারা কিন্তু সব কিছু চেক করতে পারবেন। যেমন এখানে হোম, হোমে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, প্লাস এখানে কন্টেন্ট রয়েছে, মানে আপনি যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করেছেন প্রিভিয়াসে যদি আপলোড করে থাকেন সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। প্লাস আপনারা এই যে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনেও কিন্তু ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি পোস্ট করতে পারবেন, বা রিলস আপলোড করতে পারবেন, বা মিডিয়া আপলোড করতে পারবেন, বা স্টোরি, অ্যাডস, বা আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে সরাসরি লাইভ করতে চান তো আপনারা এখান থেকেও কিন্তু লাইভও করতে পারবেন। সো আপনারা কিন্তু এখান থেকে মাল্টিপল অপশন পেয়ে যাবেন আপলোড করার, পোস্ট করার। এরপরে আপনারা যদি এই ইনবক্সে ক্লিক করেন, এই ইনবক্সে ক্লিক করেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের যে মেসেজ বা কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন।
মেসেজে ক্লিক করে আপনাকে যদি আপনার পেজে কেউ মেসেজ করে থাকে সেই মেসেজগুলো আপনি চেক করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি রিপ্লাইও দিতে পারবেন। প্লাস আপনি যে কমেন্ট রয়েছে কমেন্টে ক্লিক করে আপনি এখান থেকে কমেন্টগুলো দেখতে পারবেন, কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। প্লাস ওপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ফিল্টারও করতে পারবেন, আপনি চাইলে ফেসবুকেরও দেখতে পারবেন, ইনস্টাগ্রামেরও দেখতে পারবেন। প্লাস এখান থেকে আপনার আনরিড মেসেজ, ফলো আপ সব কিছু কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। ইভেন এখান থেকে কিন্তু আপনি স্প্যাম মেসেজও এখান থেকে চেক করে নিতে পারবেন বা স্প্যাম কমেন্ট যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আমি কন্টেন্টটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, কন্টেন্টটা আমার দেখানো হয়নি। এই কন্টেন্টে আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, কন্টেন্টগুলো কী কী রয়েছে, কতগুলো লাইক রয়েছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। কন্টেন্ট মানে আপনার ভিডিও কন্টেন্টও হতে পারে, আপনার কোনো ফটো পোস্টও হতে পারে বা আপনি কোনো টেক্সট পোস্ট করলেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনারা যদি এই টুলসে ক্লিক করেন তাহলে টুলসে ক্লিক করলে আপনি টুলস থেকে অনেকগুলো আইকন এখানে পেয়ে যাবেন। যেমন আপনি নোটিফিকেশন দেখতে পাবেন এখান থেকে, আপনার ফেসবুক পেজে কী কী নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানগুলো আপনি চেক করতে পারবেন, আপনার ফেসবুক পেজের কোনো পোস্ট বা কোনো রকম ভিডিও বা ফটোকে যদি আপনারা অ্যাডস দেন মানে বুস্ট করেন সেই বুস্টস কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। বা আপনার যদি কোনো প্ল্যানার থাকে, আমরা ফেসবুকে অনেক সময় প্ল্যানার পোস্ট করি, ইভেন্ট পোস্ট করি, তো এটাও কিন্তু আপনারা এখান থেকে সরাসরি পেজ থেকে পেজে যে পোস্টগুলো কিন্তু করতে পারবেন। এছাড়া বিজনেস ফিড যেগুলো শেয়ার করি আমরা, ইভেন্টও কিন্তু আমরা আপনি এখান থেকে সরাসরি আপনার ফেসবুক পেজে দিতে পারবেন, এর জন্য আপনার ফেসবুক পেজে ঢোকার কোনো দরকার নেই। সো এটা কিন্তু একটা খুবই ভালো অ্যাপ্লিকেশান যার মাধ্যমে কিন্তু আপনি সব কিছু অপারেট করতে পারবেন, আপনার ফেসবুক পেজের সব কিছু অপারেট আপনি করতে পারবেন। প্লাস আপনার ইনসাইড দেখতে পারবেন মানে আপনার ফেসবুকের কন্টেন্টগুলো, ফেসবুক পেজের কন্টেন্টগুলো কতটা রিচ পাচ্ছে, কতটা লাইক পাচ্ছে সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। প্লাস সেটিং চেঞ্জ করতে পারবেন, আপনি যদি কোনো সেটিং চেঞ্জ করতে চান সেই সেটিংসগুলো কিন্তু আপনি এখান থেকে সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন। ইনসাইডে যদি আপনারা ক্লিক করেন, ইনসাইডে ক্লিক করলে কিন্তু আপনার রিচ কত রয়েছে, পোস্টের লাইক কত রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবেই ফেসবুক মেটা বিজনেস স্যুট যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজটাকে পুরোপুরিভাবে অপারেট করতে পারবেন। আপনাদের ফেসবুক পেজে যে কোনো ধরনের পোস্ট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, শুধু যে ভিডিও পোস্ট করতে পারবেন এমনটাও নয়, আপনি চাইলে ফটো পোস্ট করতে পারবেন, ইভেন্ট সেট আপ করতে পারবেন, প্ল্যানার সেট আপ করতে পারবেন, সব কিছুই কিন্তু এই অ্যাপ্লিকেশানটার মধ্যেই করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু এই যে মেটা বিজনেস স্যুট অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু করতে পারছেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মেটা বিজনেস স্যুট অ্যাপ্লিকেশান থেকে আপনারা কিভাবে যে কোনো ধরনের পোস্ট, সেটা ভিডিও পোস্ট হতে পারে বা ভিডিও আপলোড হতে পারে, ফটো পোস্ট হতে পারে, কিভাবে করবেন সব কিছুই কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সো মূলত এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।